এখন টাইগার থ্রি একটা ব্যাপার যা জেনেছি না, এসব জানলে আপনারা ভাববেন যে ভাই স্পয়লার দিয়ে দিচ্ছি না, তো এরকম ব্যাপার নয়। বাট একটা রিউমার কিন্তু ঘোরাঘুরি করছে চারিদিকে। ব্যাপারটা কি এখানে, জাস্ট ইমরানের ব্যাপারটা যদি শোনেন কীরকমভাবে লিঙ্কড আছে ওয়ারের সাথে, একতা টাইগার এইসবের সাথে, মানে আলাদাই ব্যাপার হতে চলেছে। তো এখানে ভিডিওটা শুরু করার আগে ইন্ট্রো দেখুন। তো এখানে অনেক কিছু জিনিস লিকড হচ্ছে ভিতর থেকে, এবং সেখান থেকে একটা জিনিস জানা যাচ্ছে। এবার দেখুন, এটা 100% কনফার্ম আমি বলতে পারছি না, বাট রিউমার একটা, দেখা যাক যে এটাই সত্যি সত্যি কিনা, কারণ অনেকটা সত্যি মনে হচ্ছে। এখন যে ডিটেলে কথাটা হবে সেটা ভালো করে শুনবেন, কারণ এখানে অনেক কিছু জিনিস নিয়ে কথা বলবো। এখানে ইমরানের যদি নামটা কি আছে, আতিস রহমানি। এবং আপনারা যদি ভালো করে ভেবে দেখেন যে ওয়ারেতে যেখানে টাইগার শ্রফ ছিল, তো টাইগার শ্রফের নাম কি ছিল ওখানে, খালিদ রহমানি। তো দুজনের সারনেম এক। এবং আপনারা ওয়ার যখন দেখেছিলেন তখন আপনারা ভালো করে জানেন যে ওখানে টাইগার শ্রফের বাপ সে একজন গদ্দার ছিল, এবং কবির মানে ওখানে ঋত্বিক তার বাপকে মেরে দিয়েছিল। এবার যেটা হতে চলেছে, এটা শোনা যাচ্ছে, মানে এই যে ইমরান যে ক্যারেক্টারটা আতিস, এই হচ্ছে টাইগারের বাপ, মানে টাইগার শ্রফের বাপ। তো টাইগার শ্রফের বাপ এবার মারা গিয়েছিল, অনেকে বলবেন যে এখানে তো ঋত্বিক মানে কবির মেরে দিয়েছিল, হয়তো মেরেছিল বাট সে মরেনি। এবং এই যে আতিস অর্থাৎ ইমরান হাশমি, একে এক্সপোজ কে করেছিল, মানে লোকের সামনে বলেছিল তাকে, অ্যাকচুয়ালি এ হচ্ছে কাজ করতো ইন্ডিয়ান রয়ের হয়ে, কিন্তু সে ভিতরে ভিতরে ছিল ISI এজেন্ট, ঠিক আছে। তো এটার পর্দা ফাঁস করে দিয়েছিল আমাদের সালমান ভাই, মানে টাইগার। তো এখানে হচ্ছে এই রকমই গল্প, মানে ভাবতে পারছেন, টাইগার শ্রফের বাপ আতিস রহমানি, মানে এখানে ইমরান। তো ইমরানকে মানে আমাদের সালমান ভাই টাইগার সে এক্সপোজ করে দিয়েছিল, তো সেই জন্য টাইগারের উপর তার একটা রাগ আছে। এবং কবির মারতে গিয়েছিল কিন্তু মরেনি। আপনারা যদি ভালো করে পাঠানে যদি ফলো করেন, পাঠানে একটা সিন ছিল যেখানে বলেছিল যে পাঠান, কবির, টাইগার, তারপরে জিম, এরা খুব ভালো এজেন্ট, মানে এবং তাদের সমতুল্য মানে পাঠান, জিম, কবির এরা হচ্ছে একসাথে কাজ করতো। কবির মেরেছিল হচ্ছে আতিশকে, এবং সালমান এদের থেকে যতটা সম্ভব একটু সিনিয়র, এবং সে সিনিয়র দেখলে এমনি বোঝাই যায়। তো সে এক্সপোজ করে দিয়েছিল, তো সেখান থেকে পুরো মুদ্রা ঘুরে যায় সালমান খানের উপর, মানে টাইগারকে। এবার আতিস ওই জন্যই বলছে কথাটা, বিবি বাচ্চা এদের থেকে আমাকে আলাদা করে দিয়েছে, তার মানে ব্যাপারটা ওটাই, মানে টাইগার সাহেব তো বাপকে তো পছন্দ করতো না, কারণ টাইগার সাহেব হচ্ছে নিজে একজন ভালো এজেন্ট ছিল, মানে সে ওরকম বাপের মতো দেশদ্রোহী ছিল না। তো এখানেই ব্যাপারটা এই রকম হচ্ছে, মানে খেলা অন্যদিকে ঘুরছে। যদি এটা সত্যি হয় তাহলে কিন্তু আলাদাই আগুন লাগবে। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। তো এরকম যে ডিটেলসে আরও ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণের জন্য